মনিরামপুর, আমাদের মনিরামপুর। মনিরামপুর শব্দটা শোনার সাথে সাথে মনের মাঝে কেমন জানি একটা ভালো লাগার সৃষ্টি হয়ে যায়। হাজার শত মাইল দূরে তবুও যেন মনিরামপুরের কথা শুনে কিছুটা থেমে যাওয়া। মনে পড়ে যায় আমাদের শেকড়ের কথা, মনে পড়ে যায় প্রিয় মনিরামপুরের বিশুদ্ধ নিঃশ্বাস আর গ্রামীণ জনপদে মিশে থাকা বাল্যকালের স্মৃতিগুলো। এখানে আমাদের জন্ম, এখানে আমাদের বেড়ে ওঠা, এখানে আমাদের পথ চলা, এখানেই নারীর সম্পর্ক। আপনি যেখানেই থাকুন না কেন, শেকড়ের প্রতি টান আসবেই। তাই তো প্রিয় মনিরামপুরের নাম শুনলে মনে পড়ে যায় আমাদের আতুর ঘরের কথা। বিখ্যাত যশোর জেলার এক অন্যতম উপজেলা মনিরামপুর। স্বাধীনতার গল্প থেকে শুরু করে মনিরামপুর রয়েছে সর্বাধিকভাবে এগিয়ে। 444 বর্গ কিলোমিটারের মনিরামপুর বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ উপজেলা। 17 ইউনিয়ন এবং 238 গ্রাম মনিরামপুরের ডালপালা। মনিরামপুর নিয়ে রয়েছে নানান ইতিহাস। তথ্য এসেছে মুর্শিদাবাদের প্রতাপশালী জমিদার প্রেমোত্তকরের পুত্র জলকর এবং প্রাজ্ঞ ধ্যানী সাধক মনিরাম ঋষির একমাত্র কন্যা রোহিতার প্রেম উপখ্যানের ধারাবাহিকতায় সৃষ্টি হয় মনিরামপুর। এই জনপদের ইতিহাস গবেষণায় বহু পৌরাণিক কাহিনী ভেসে ওঠে। স্রোতম্বিনী হরিয়ার নদের তীরে গড়ে ওঠা ইতিহাসের চোরাবালিতে বিলুপ্ত প্রায় মনিরামপুরের নানান লোকগাথা। 1970 সালে 15 ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠিত হয় মনিরামপুর থানা। ওই সালের 21 সেপ্টেম্বর গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পর 1918 সালের 1 জানুয়ারি থেকে মনিরামপুর থানার কার্যক্রম চালু হয়। 1983 সালের 15 এপ্রিল উপজেলায় রূপান্তর হয়। মনিরামপুরের লোকজন অত্যন্ত মিশুক হয়ে থাকে। কৃষি নির্ভর এই মনিরামপুরের মানুষজনের রয়েছে কোটের শিল্পেও ব্যাপক অবদান। হিন্দু মুসলিম আরও অন্যান্য ধর্মের মানুষগুলোর বসবাস খুব নিকটতম। শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলা সব কিছুতেই মনিরামপুর তো আছেই। বর্তমান সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য এমপি মহোদয় এই মনিরামপুরের সন্তান। ঝাপা বাওড়ের উপর নির্মিত দেশের সবচেয়ে দীর্ঘতম ভাসমান সেতু ভোজঘাটের দমদম পীরের ঢিবি মনিরামপুরের দর্শনীয় স্থান। এই মনিরামপুরে ভ্রমণকালে আপনি আরও দেখতে পারবেন নকশিকাতার মাঠ, বিখ্যাত খেজুর গুড়, খ্যাত খেজুর গাছের সারি, মাছের ঘের, নতুন ফসল ঘরে তোলার আমেজে কৃষকের দলছুট, এছাড়াও আরও অনেক কিছু। মাটি ও মানুষের এই মনিরামপুর আমাদের গর্ব, মনিরামপুর আমাদের অন্তঃস্থলে মিশে। তাই তো মনিরামপুর প্রিয় সকলদের ভিড়ে আমরাও একদল মনিরামপুরিয়ান। আমাদের গর্বের এই মনিরামপুরবাসীর একটাই সমস্যা, তা হলো জলাবদ্ধতা। আশা করি ভবদাহ প্রকল্পের স্থায়ী সমাধানের মাধ্যমে আরেক ধাপ উজ্জীবিত হবে প্রাণের মনিরামপুর। সাথে সাথে আমাদের হোমটাউন মনিরামপুর বাজার সংলগ্ন যশোর সাতক্ষীরা মেন সড়কটির দ্রুত রিপেয়ার করার বিনীত আহ্বান রইল। একজন মুমূর্ষ ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়াটা আমাদের কাছে অনেকটা টাফ। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।